হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে আমি বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টারটা আছে, জীবন ও তার বৈচিত্র্য। তাতে যত যাবতীয় ছোট প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এবং আমি যে বইটা ফলো করছিলাম সেই বইটায় যত প্রশ্ন আছে পিছনের দিকে, মানে চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো সমস্ত আমি সলভ করে দিয়েছি, এবং তার সাথে আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে বই থেকে খুঁজে সমস্ত যাবতীয় যেখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টারে, সেখান থেকে আমি মোটামুটি কভার করে দেওয়ার চেষ্টা করেছি, এবং পুরোটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। এর থেকে হতে পারে যে কয়েকটা প্রশ্ন হয়তো আননোন আসতেও পারে, কিন্তু এই টাইপেরই প্রশ্ন আসবে, এবং আসে এইরকম টাইপেরই প্রশ্ন। তুমি যদি সেই টাইপের প্রশ্ন পড়ে যাও তাহলে কিন্তু তুমি অবশ্যই সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে সঠিকভাবে। এবার দেখো, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। আমরা মোটামুটি সমস্ত শর্ট প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি, যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখো, বলছে প্রথম যে প্রশ্নটা, সেটা বলছে জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে। সেটা হচ্ছে, আমি যখন পড়ানোর সময় বলেছিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্বসন। নেক্সট হচ্ছে, জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন বৃদ্ধি করে, সেটা হচ্ছে শালক সংশ্লেষ। এই জায়গাটা পড়বে, উপচিতি অপচিতি বিপাক, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর আছে। এবার আসছে 3 নম্বর প্রশ্নে, উত্তেজিতা দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো, সেটা হচ্ছে লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছের পাতা আমরা বলতে পারি। ঠিক আছে, গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো, অবশ্যই মনে রাখবে ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। ঠিক আছে, গমনে অক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো, এক হচ্ছে স্পঞ্জ আর এক হচ্ছে সাগর কুসুম। ঠিক আছে, তোমরা অবশ্যই কি করবে যে স্ক্রিনশট নিয়ে নিয়ে কোশ্চেনগুলো লিখে নিতে পারো, অথবা পজ করে করে কোশ্চেনগুলো লিখে নেবে অবশ্যই। এবার আমরা আসব দ্য অরিজিন অব লাইফ অন আর্থ, এই বইটা কে লিখেছেন, সেটা হচ্ছে বিজ্ঞানী অপারিন এই বইটা লিখেছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমি কিন্তু প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি আলোচনা করে দিচ্ছি। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসব। 7 নম্বরে প্রশ্ন হচ্ছে, আরএনএ এর পুরো নাম কি? আরএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, এবং সেটাকে নগ্ন চিন বলে, সেটার ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ভালো করে মনে রাখবে এই দুটো, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ড্যাশ থেকে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়, ড্যাশ থেকে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়, সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইডস। আবার বলছি পলিনিউক্লিওটাইডস। এবার আমরা আসব নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে নগ্ন জিন কাকে বলে। আবার বলছি নগ্ন জিন কাকে বলে, প্রোটিন বিহীন আরএনএ কে নগ্ন জিন বলে। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে কে বায়োডাইভার্সিটি, ঠিক আছে, কথাটা প্রচলন করেছে, সেটা হচ্ছে ওয়াল্টার রোজেন। ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি আমার এই প্রশ্ন উত্তরের পর্ব যদি ভালো লেগে থাকে, এই ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্যই, তোমাদের দেখার জন্যই কিন্তু কোশ্চেনগুলো সব সলভ করে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার আসবো বায়োলজি শব্দটি কে প্রচলন করেন, সেটা হচ্ছে ল্যামার্ক, বিজ্ঞানী ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দটি প্রথম প্রচলন করেন। তারপরে আসবো জীববিদ্যার দুটি প্রধান শাখা কি কি। জীববিদ্যার দুটি প্রধান শাখা হচ্ছে উদ্ভিদবিদ্যা, দ্যাট ইস হচ্ছে বটানি, আর প্রাণীবিদ্যা, দ্যাট ইস হচ্ছে জুলজি। তো বায়োলজি ও টেকনোলজি সহযোগে একটা গঠিত শাখা, এটা আমি আগেও বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে সাইবারনেট্রিক্স।
ঠিক আছে, এখান থেকে সমস্তগুলো পড়বে, কারণ সমস্তগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুটো ফলনশীল ধান বীজের নাম লেখো, জয়া ও রত্না। তারপরে আসবো দুটি ফলনশীল গম বীজের নাম লেখো, সেটা হচ্ছে সোনেরা 64। ঠিক আছে, এবার আসবো একটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। আমি ট্রান্সজেনিকটা খুব সুন্দরভাবে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি বুঝতে কিছু অসুবিধা হয়নি। তা এখান থেকে পড়বে যে রসি নামক একটা গরু। ঠিক আছে, ট্রান্সজেনিক প্রাণীর নাম যদি বলে তাহলে দিয়ে দেবে রসি নামক গরু। এবার আমরা আসব প্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয়েছে। ঠিক আছে, হুবহু একই রকম দেখতে প্রাণী তৈরি করা সম্ভব আমি বলেছিলাম, এবং সেটা হচ্ছে প্রথম করা হয়েছে ভেড়া, যার নাম ছিল ডলি। তারপরে 19 নম্বরে চলে আসবো, বলছে মহাকাশ গবেষণায় কোন উদ্ভিদ সাহায্য করে। এককোষী শ্যাওলা, ক্রোরেল্লা বলে একটা শ্যাওলা আছে যেটা অক্সিজেন সরবরাহ করে, এবং সেটা মহাকাশ, যারা মহাকাশচারী, যারা মহাকাশে যায় তারা এই উদ্ভিদটা নিয়ে যায়, ঠিক আছে, অক্সিজেন জন্য। এবার আমরা আসবো ট্যাক্সোনমি শব্দটি কে আবিষ্কার করেন। ট্যাক্সোনমি শব্দটা আবিষ্কার করেছে পিডি ক্যান্ডোলিং। ঠিক আছে, প্রাণীবিদ্যার জনক কে, অ্যারিস্টটল। এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রেস্টাস। ঠিক আছে, গোলাবে না কিন্তু, প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল এবং উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রেস্টাস। ঠিক আছে, এবার আসবো ট্যাক্সোনমি বিদ্যার জনক কে, এটাও খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস। এবার আমরা আসবো যে ট্যাক্সোনমি যেটা আছে, এই চারটা কিন্তু তোমরা সবাই পড়ে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, যে ধরো বললো আম গাছের বিভাগ কি, বা শ্রেণী কি, বা বর্গ কি, বা গোত্র কি, বা গণ গণ প্রজাতি জিজ্ঞাসা করলো, তাহলে এই জায়গাটা কিন্তু বইতেও আছে, বই থেকে পড়ে নেবে অবশ্যই করে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মুখস্থ করে নেবে, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, পুরোটা। ঠিক আছে, আম গাছের করবে, এবং আরেকটা আছে মানুষ, মানুষেরটাও করে রাখবে, সেটাও খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আর কি করবে, বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, বিজ্ঞানসম্মত নামটা পড়ে রাখবে, সেটা হচ্ছে মানুষের হচ্ছে হোমোসেপিয়েন্স, হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, শ্রেণী কী, বর্গ কী, গোত্র কী, গণ কী, প্রজাতি কী, এগুলো কিন্তু থেকে হামেশা প্রশ্ন আসে। এবার আমরা পড়বো যে আম গাছের বিজ্ঞানসম্মত নাম কী, ম্যাগনিফেরা ইন্ডিকা, এটা কিন্তু আন্ডারলাইন করবে নিচে। ঠিক আছে, বিজ্ঞানসম্মত নাম বললে আন্ডারলাইন করতে হয়। তো মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। ঠিক আছে, হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। 27 নম্বর প্রশ্নে চলে আসছি, বলছে যে এই যে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাসমা, সায়ানোব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত। এখান থেকে আমি একটু বলে রাখি যে প্রত্যেকটা যে রাজ্যগুলো আছে প্রত্যেকটা রাজ্য পড়বে, এবং সেখানে উদাহরণগুলো পড়বে, এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো সেটা হচ্ছে মনেরা। ঠিক আছে, যতগুলো রাজ্য আছে খুব ইম্পর্টেন্ট, সবগুলোর প্রতিটা উদাহরণ পড়বে এবং প্রতিটা খুঁটিয়ে খুঁটিয়ে বৈশিষ্ট্য পড়বে। ঠিক আছে, ডায়াটম প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। প্রত্যেকটা রাজ্য আবার বলছি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তারপরে চলে আসবো ইস্ট পেনিসিলিয়া মিউকর অ্যাগারিকাস কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে ছত্রাক। আমি যখন পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি। বলছে বায়োফাইট টেরিডোফাইট কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে প্ল্যান্টি, বলেছিলাম। ঠিক আছে, এবং সমস্তগুলো উদাহরণ সমস্তটা পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। পরিফেরা মোলাস্কা কোন রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, তারপরে 32 নম্বর প্রশ্নে চলে আসব, বলছে একটি বায়োফাইটা নাম লেখো, উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়োফাইটা, রেডোফাইটা, ফান, মস, গুপ্তবীজী, ব্যক্তবীজী, সমস্তটা পুরোটা ডিটেলসে পড়বে,
এবং সুন্দর করে তার উদাহরণগুলো মনে রাখবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে রিক্সিয়া, ঠিক আছে। একটা টেরিডোফাইটার নাম হচ্ছে ডায়াপটোরিস, যেগুলো উদাহরণ হচ্ছে সমস্তগুলো পড়বে এবং সমস্তগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। একটি ব্যক্তবীজী নাম লেখো, সেটা হচ্ছে পাইনাস, ঠিক আছে। একটা ব্যক্তবীজীর নাম হচ্ছে পাইনাস। এবার 35 চলে আসবো, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো, সেটা হচ্ছে আম, লিচু তোমরা দিতে পারো, ঠিক আছে, যাদের বীজে দুটো বীজপত্র থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদ আমি পড়িয়েছিলাম আগের দিনকে। এবার আমরা আসবো 36 নম্বর প্রশ্নে, বলছে একটা একবীজপত্রী উদ্ভিদের নাম লেখো, সেটা হচ্ছে ধান, ঠিক আছে, মনে রাখবে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার আমরা পড়বো জামস্তর, আগের দিনই পড়িয়েছি জামস্তর। জামস্তরের কটি স্তর? 3টে স্তর, একটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অব্দি দেখবে, আমরা প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এবার আমরা আসবো 38 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সিলম কোন আবরণে আবৃত থাকে। সিলম হচ্ছে পেরিটোনিয়াম নামক একটা আবরণ দ্বারা আবৃত থাকে। 38 নম্বর প্রশ্ন। এবার আমরা আসবো 39 নম্বর প্রশ্নে, সিলোমেট প্রাণী যারা কারা, সেটা হচ্ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এরা, ঠিক আছে। তারপরে আসবো 40 নম্বর প্রশ্নে, বলছে সিলম বিহীন একটি প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে ফিতাকৃমি, আবার বলছে ফিতাকৃমি। তারপর বলছে সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো, সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে গোলকৃমি। সিউডোসিলম মানে হচ্ছে ছদ্মসিলম, যাদের সিলমটা পেরিটোরিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে না, আমি আগের দিন ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম। এবার আমরা আসবো 42 নম্বর প্রশ্নে, অরীয় প্রতিসাম্যতে দেখা যায় এমন একটা প্রাণীর নাম কি, সেটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এবার আমরা আসবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতে দেখা যায় এমন একটি পর্বের নাম লেখো, সেটা হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। আরও অনেক আছে বইতে, যেটা আছে উদাহরণে সেটাও দিতে পারে, অসুবিধা নেই। এবার আসবো অস্ট্রিয়া অস্কিউলাম থাকে কোন পর্বের প্রাণীদের, আমি আগের দিন ছবি দেখিয়ে দেখিয়ে বুঝিয়েছিলাম যে পরিফেরা যারা আছে তাদের অস্ট্রিয়া অস্কিউলাম থাকে, ঠিক আছে। আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এমনিই তোমরা পারবে। তারপরে আসবো যে 45 নম্বর প্রশ্নে, যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে কাদের, সেটা হচ্ছে নিডারিয়া, নিডারিয়ার একটা উদাহরণ হাইড্রা। এবার আমরা আসবো নিডোপ্লাস্ট, নিডোপ্লাস্ট থাকে হচ্ছে নিডারিয়াদের, ঠিক আছে। এবার আমরা আসবো 47 নম্বর প্রশ্নে, কমপ্লেট থাকে কোন পর্বের প্রাণীদের, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। টিনোফোরাদের থাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে 47 নম্বর প্রশ্ন। তারপরে আস্তে আস্তে আমরা আসবো 48 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে ফিতাকিমির রেচন অঙ্গের নাম কি, ফিতাকিমির রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। তোমরা এই পর্বগুলো ডিটেলসে পড়বে এবং প্রতিটা বৈশিষ্ট্য পড়বে, প্রতিটা বৈশিষ্ট্য থেকে কিন্তু লাইন বাই লাইন তুলে প্রশ্ন আসে, ঠিক আছে। এবার আমরা পড়বো কেঁচো যোগ রেচন অঙ্গের নাম কি, কেঁচো যোগের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, আবার বলি নেফ্রিডিয়া। তারপর আসবো 50 নম্বর প্রশ্নে, হিমোসিল থাকে কাদের, হিমোসিল থাকে আর্থ্রোপোডাদের, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, অবশ্যই বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে অসুবিধা হয় কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার আমরা আসবো 51 নম্বর প্রশ্নে, বলছে জল সংবহন তন্ত্র দেখা যায় কাদের, একাইনো ডার্মাটা মানে তারা মাছ, আমি উদাহরণ দিয়েছিলাম তারা মাছে জল সংবহন তন্ত্র দেখা যায়, ঠিক আছে।
এবার আমরা আসব 52 নম্বর প্রশ্নে। তারা মাছ খাদ্য গ্রহণ করে কমন, শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে? টিউব ফিটের সাহায্যে। ঠিক আছে, এবার আমরা আসব যে 53 নম্বর প্রশ্নে। কাদের প্রকৃত নটোকট নেই? হেমিকডাটা। হেমিকডাটাদের প্রকৃত নটোকট থাকে না। ঠিক আছে, এবার আসবো 54 নম্বর প্রশ্নে। হেমিকডাটার একটি উদাহরণ কি? হেমিকডাটার একটি উদাহরণ হচ্ছে ব্যালানোক্লোসাস। এবং ব্যালানোক্লোসাসের যদি একটা বৈশিষ্ট্য বলতে বলে, তাহলে বলবে যে প্রকৃত নটোকট থাকে না। ঠিক আছে, এবার আমরা আসবো 55 নম্বর প্রশ্নে। বলছে সেফালোকডাটা একটি উদাহরণ দাও। সেফালোকডাটার একটি উদাহরণ হচ্ছে ব্যাঙ্কিও স্টোমা। কি বললাম? ব্যাঙ্কিও স্টোমা। ঠিক আছে, এবার আমরা আসবো 56 নম্বর প্রশ্নে। চোয়াল থাকে না, সেটা কোন অধিশ্রেণী বা অধশ্রেণী, কোন অধিশ্রেণীর আন্ডারে পড়ছে চোয়ালবিহীন? সেটা হচ্ছে আখনাথা। আমি দিয়েছিলাম আগের বারে, আমি ডিটেলসে পড়িয়েছিলাম। ল্যাম্প্রে কোন শ্রেণীর অন্তর্গত? ল্যাম্প্রে হচ্ছে সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্গত। এবার আমরা আসবো প্ল্যাকয়েড আস থাকে কোন মাছের? হাঙর মাছের। ঠিক আছে, এগুলো কিন্তু ডিটেলসে পড়বে, সমস্তটা ডিটেলসে পড়বে। এই প্রশ্নগুলো দিচ্ছে বলে এগুলোই আসবে সেটা না, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই রকম টাইপেরই প্রশ্ন আসে। এবার আসবো নিউমেটিক অস্থি থাকে কাদের? সেটা হচ্ছে পাখিদের, যে অ্যাভিস যে পর্বটা রয়েছে সেটা, শ্রেণীটা রয়েছে তাদের মধ্যে। তো পাখিদের হচ্ছে নিউমেটিক অস্থি থাকে। এবার আমরা আসবো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, ডায়াফ্রাম যেটা থাকছে তাদের, মানে কাদের থাকে, সেটা হচ্ছে ম্যামেলিয়া। ঠিক আছে, যেমন আমাদের মানে মানুষদের থাকে, বাঘ। তারপর বলছে 61 নম্বর প্রশ্ন, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক কে? সেটা হচ্ছে হেলডেন। ঠিক আছে, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হচ্ছে হেলডেন। এবার আমরা আসবো 62 নম্বর প্রশ্নে, প্রথম প্রাণের আবির্ভাব ঘটে কোথায়? জলে, সমুদ্রে ঘটেছিল প্রথম প্রাণের আবির্ভাব। তারপরে আসবো লিনিয়াস হায়ারকি যেটা আছে, সেটা কটা স্তর আছে? আগে ছিল 5টা, এখন হচ্ছে 7টা স্তর। ঠিক আছে, বলছে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে কোন রাজ্যের অন্তর্গত সকল জীবেরা এক কোষী ইউক্যারিওটস? সেটা হচ্ছে প্রোটিস্টা। কি বললাম? প্রোটিস্টা। ঠিক আছে, এবার আমরা আসবো কোন রাজ্যের অন্তর্গত জীবেদের দেহে অণুসূত্র দেখা যায়? অণুসূত্র দেখা যায় হচ্ছে ছত্রাক। আমি সেই জন্য বলেছি প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা আসবো কোন শ্রেণীর প্রাণীদের অন্তর্কঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? সেটা হচ্ছে কনট্রিকথিস। কি বললাম? কনট্রিকথিস। এবার আমরা আসবো ব্যালানোগ্লোসাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত নটোকট নেই। কি বললাম? প্রকৃত নটোকট নেই। এবার আমরা আসবো ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অঙ্কোলজি বলে। এই যে কোন বিদ্যাকে কি বলে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা বিদ্যা ভালো করে পড়তে হবে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে কিন্তু। এবার আমরা আসবো উদ্ভিদ বিদ্যার একটি ফলিত শাখার নাম হচ্ছে অ্যাগ্রোনমি। ঠিক আছে, তারপরে আসবো ICBN এর পুরো নাম কি? ICBN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু হামেশা। এবার 71 নম্বর প্রশ্ন, বলছে আরশোলার বহির্কঙ্কাল কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। 72 নম্বর প্রশ্ন, বলছে কোন পর্বে নটোকট নাটকট দুটোই থাকে? সেটা হচ্ছে কডাটা। কডাটা। ঠিক আছে, আবার এবার আমরা আসবো 73 নম্বর প্রশ্ন, বলছে চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে ল্যাম্প্রে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো মুক্ত সংগ্রহণতন্ত্র উপস্থিত কোন পর্বে? সেটা হচ্ছে অ্যানেলিডা। ঠিক আছে,
এবার আমরা আসবো সবুজপন্থী কোন প্রাণীর রেচন অঙ্গ। সবুজপন্থী হচ্ছে চিংড়ি, চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে সবুজপন্থী। তাহলে এই ছিল আমাদের আজকের পুরোটা কোশ্চেন অ্যান্সারের পুরো পাঠটা আমরা আলোচনা করে দিয়েছি। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে এবং উপকার হবে হয়তো আশা করা যায়। ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, ক্লাসগুলো করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। তাহলে পরের দিন আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা মানে স্টার্ট করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, পরের দিন আবার দেখা হবে, কথা হবে। টাটা।